আজকে ক্লাস কুড়ির ইতিহাসে দেখো তোমাদের দ্বিতীয় তৃতীয় অধ্যায় হয়ে গেছিল, শেষ হয়ে গেছে। এবার প্রথম অধ্যায় একটু রিভিশন করব, তোমাদের প্রথম অধ্যায় রিভিশন করব। প্রথম অধ্যায় কি আছে না, পুরনো যুগের কথা। দেখো প্রথম অধ্যায় পুরনো যুগের কথা। এইখানে দেখো তোমাদের এই অধ্যায় থেকে আমরা কি কি জেনেছি, না মানুষের সৃষ্টি হলো কিভাবে, আদি মানুষেরা কিভাবে ধীরে ধীরে উন্নত হয়ে উঠল, পুরনো প্রস্তর যুগ কিরকম ছিল এবং পুরনো প্রস্তর যুগে আদি মানুষেরা কি কি হাতিয়ার ব্যবহার করত, ধাতুর যুগ শুরু হওয়ার ফলে মানুষের কি উন্নতি হয়েছিল, কিভাবে দাসতা সৃষ্টি হয়েছিল। এই থেকে আমরা জেনেছি আমাদের পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল, না আমাদের পৃথিবী প্রায় 460 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল, না সূর্য থেকে কোনো একটি অংশ বিচ্ছিন্ন হয়ে এই পৃথিবী সৃষ্টি হয়। তাহলে 60 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং সূর্য থেকে কোনো একটি অংশ বিচ্ছিন্ন হয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কবে, না 50 কোটি, প্রায় 50 কোটি বছর আগে। এই পৃথিবীতে প্রথম স্তন্যপায়ী প্রাণী কোনটি, না ম্যামথ। আদি মানুষের জীবনযাত্রা কেমন ছিল, না আদি মানুষের জীবনযাত্রা ছিল বন্য পশুদের মতো। এইভাবে আমরা কিছু কিছু শব্দ জেনেছি এবং এই অধ্যায় থেকে জেনেছি। যেমন আরো জেনেছি প্রথম যুগে স্তন্যপায়ী প্রাণীগুলো কি, ম্যামথ। চাষবাস শেখার পরে আদি মানুষ কি হয়েছিল, আদি মানুষ হলো খাদ্য উৎপাদক। ঐতিহাসিকদের মতে আজ থেকে প্রায় 10 বছর আগে শুরু হয়েছিল ধাতুর যুগ, 6000 কোটি বছর আগে শুরু হয়েছিল ধাতুর যুগ। আদি মানুষ অবসর সময়ে গুহার গায়ে নানা রকম কি ছবি আঁকত, গুহার গায়ে কি করতো, ছবি আঁকত। আদি মানুষের থাকার জায়গা ছিল গাছের ডাল বা গাছের নিচে, গাছের ডাল বা গাছের নিচে। তারপরে দেখো তোমরা এখানে অনুশীলনী দেখো, আর 8 পৃষ্ঠা দেখো, পেজ নাম্বার 8 এর অনুশীলনী গুলো আরেকবার রিভিশন করে নিই। পেজ 8, মানুষের আমাদের পৃথিবীতে প্রথম প্রাণ হলো এককোষী শ্যাওলা। এই কয়টাকে কি, এককোষী শ্যাওলা। কয়ের এক একটা কি হবে, এককোষী শ্যাওলা, এককোষী কি শ্যাওলা। তারপর আদি মানুষেরা প্রথম দিকে বসবাস করত কোথায়, গাছের ডালে, ঘরে না গাছের ডালে, কি হবে তাদেরকে, গাছের ডালে, গাছের গাছের ডালে হয়েছে। তারপর দিনের দাগে দেখো চাষবাস শেখার পর আদি মানুষ হলো খাদ্য সংগ্রাহক, না খাদ্য উৎপাদক। খাদ্য উৎপাদক মানে উৎপন্ন করতে শিখেছে চাষবাস শিখে, তাহলে দিনের দাগে কি, খাদ্য উৎপাদক, খাদ্য উৎপাদক, খাদ্য উৎপাদকে পরিণত হলো। এই দিন জন্য প্রথমে একটা শ্যাওলা গাছের ডালে, তারপর খাদ্য উৎপাদন। তাহলে তারপরে কি হলো, ফয়দাকে দেখো দুটো তুলে উত্তর লিখবে। এবার ফয়দাকে আলোচনা করে দিয়ে দেখো, ইতিমধ্যে আদি মানুষেরা গ্যাস ভাবে গুহায় বাস করতে শিখেছিল। ইতিমধ্যে আদি মানুষেরা কি করে, না দলবদ্ধ ভাবে গুহায় বসবাস করতে শিখেছিল, কিভাবে, না দলবদ্ধ ভাবে, দলবদ্ধ দলবদ্ধ ভাবে হয়েছে। তারপর দ্বিতীয় দেখো, মানুষেরা যে হাতিয়ারটি তৈরি করেছিল সেটি হলো গাছের ডাল। মানুষেরা যে হাতিয়ারটি তৈরি করেছিল সেটি কি, গাছের ডাল। এটা কি হবে, গাছের ডাল,
গাছের ডাল বলেছি। তারপরে দেখো আজ থেকে প্রায় 6000 বছর আগে, 6000 বছর আগে ধাতুর যুগের সূচনা হয়েছিল। তাহলে আজ থেকে প্রায় 6000 বছর আগে ধাতুর যুগে, তাহলে দিনের দাগে কি হবে? 6000 বছর আগে, এখানে 1000 বছর আগে লেখা আছে হয়েছে। তারপর গড়ের দাগে দেখো কোনটি সত্য মিথ্যা, কোনটি সত্য এবং মিথ্যা, সেই পেজ নাম্বার কিন্তু আটের দাগে হচ্ছে। পেজ নাম্বার আটেরই হচ্ছে অনুশীলনী তোমাদের। কুমোরের চাক থেকে তৈরি হয়েছিল চাকা, কুমোরের চাক থেকে তৈরি হয়েছিল কি? চাকা। এটা কিন্তু সত্য, গড়ের দাগে কি? গড়ের আগেরটা এটা সত্য, মন্ত্রের সব এটা তুলে লিখবে কি? সত্য। প্রথম যুগে স্তন্যপায়ী প্রাণী হলো মানুষ, এটা কিন্তু ভুল। কেন? ম্যামো কি হবে? ম্যামো হচ্ছে প্রথম যুগে স্তন্যপায়ী প্রাণী, তাহলে এটা মিথ্যা। এটা কি হবে? মিথ্যা। বাক্যটা দিলে তার কাছে কি লিখবে? মিথ্যা। তারপর বাম দিক ও ডান দিকের নীলকর, নদীর ধারে গড়ে উঠেছিল কি? বড় বড় নগর। নদীর ধারে গড়ে উঠেছিল কি? বড় বড় নগর। আদিম মানুষেরা প্রথমে কি? ফলমূল খেয়ে থাকত, ফলমূল খেয়ে থাকত। চাকা থেকে তৈরি হয়েছিল কি? না গাড়ি। চাকা থেকে তৈরি হয়েছিল কি? গাড়ি হয়েছে। এইভাবে লিখবে কয়েকটা, এইভাবে লিখবে নদীর ধারে গড়ে উঠেছিল, নদীর ধারে গড়ে উঠেছিল, এটা ভয়ের একটা, ভয়ের দাবি একটা। নদীর ধারে গড়ে উঠেছিল কি? বড় বড় নগর। তীরের দাবি কি হবে এখানে? বড় বড় নগর, বড় বড় নগর হয়েছে। তারপর দিয়ে দেখে কি? আদি মানুষেরা প্রথমে কি হয়েছিল? না আদি মানুষেরা প্রথমে, আদি মানুষেরা প্রথমে কি? না ফলমূল খেয়ে থাকতো, ফলমূল খেয়ে থাকতো। একের দাগে এটা হবে ফলমূল খেয়ে থাকতো, ফলমূল খেয়ে থাকতো। তারপর দিকে তাহলে কি? চাকা থেকে তৈরি হয়েছিল, চাকা থেকে তৈরি হয়েছিল, চাকা থেকে তৈরি হয়েছিল, চাকা থেকে তৈরি হয়েছিল কি? দিনে দাগে গাড়ি, না এটা দিনে দাগে হবে গাড়ি। এইভাবে তোমরা লিখবে, এইভাবে তোমরা তাহলে ক খ গ ঘ এই চারটে আলোচনা করে দিলাম। তারপরের দিন এই তিনটি প্রশ্ন আলোচনা করে দেবো আবার রিভিশনের সময়, তাহলে এই প্রশ্ন তোমরা আবার করবে এবং লিখবে। আর গল্পটা পড়বে, অধ্যায়টা পূর্ণ যুগের কথার অধ্যায়টা তোমরা আবার করবে, কিভাবে দাসপথা সৃষ্টি হয়েছিল, ধাতু যুগ শুরুর পরে মানুষের কি কি উন্নতি হয়েছিল, এইসব কিছু তোমরা আবার করবে। কৃতদাস কাকে বলে, দাসপ্রথা কীভাবে গিয়েছিল, সেই সময় দাসপ্রথা কী হয়েছিল, না সব ক্ষমতা তাদের, তারাই ছিল শরীর সমস্ত যাদের দিয়ে তারা অনেকেই জমি জায়গা কেড়ে নিতে পারত, এবং পরাজিত গোষ্ঠীর লোকেদের বলা হয় কৃতদাস। তারা বেশিরভাগ পরিশ্রমে কাজই বেগার, কাজই বেগার খেটে করত। এইভাবে সৃষ্টি হয়েছিল দাসপ্রথা, তারা বিনিময়ে কিছু পেত না, শ্রম তাদের দিতে হতো। এইভাবে যে লেখা আছে আদি মানুষের প্রথম হাতিয়ার কি? না গাছের ডাল, এগুলো ক্ষেত্র পাথর, তারপর মসৃণ ও সুচালো পাথর ছিল তাদের হাতিয়ার। কোথায় বড় বড় নগর গড়ে উঠেছিল? না নদীমাতৃক সভ্যতা ব্যবসা বাণিজ্যের নদীর তীরেই বড় বড় নগর গড়ে উঠেছিল। আজকে তাহলে এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাই ভালো।